দোকান কি দোকান আমি সমস্ত বৃত্তান্ত এই ভিডিওটাতে দিতে চলেছি। মা মা আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে 4:30 মতো। মামা অলরেডি পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। বাড়িতে যদিও বা লোক এসছে, তবু আমাদের প্ল্যানটা অনেকদিন আগে থেকে ছিল, তো বাদ বাকিটা রাস্তায় যেতে বলছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। মাম্মার এখানে খুশির কোনো ঠিকানা নেই, ও তো মানে ভীষণ খুশি। তো চলো ঝটপট করে বেরোনো যাক। বেরোনোর সময় আজকাল এতটাই তাড়াহুড়ো লেগে যায় যে আমি ঘর থেকে সুন্দর সুষ্ঠুভাবে একটা ব্লগ কমপ্লিট করে বেরোতে পারি না। ওই রাস্তায় বেরিয়ে আমাকে তাড়াহুড়োর মধ্যে ব্লগগুলো করতে হয়, আজকেও সেটার অন্যতা হয়নি। বেরোনোর সময় কোনো রকমে তাড়াহুড়ো করে একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছি আর রাস্তায় বেরিয়ে তারপরে সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন পানিহাটি গঙ্গায়। আমি আর পবিত্র অনেকদিন ধরেই ভাবছিলাম যে গঙ্গার পাড়ে বসে একটু বিকেলবেলা নাগাদ তিনজনে মিলে আড্ডা দেবো, অনেকটা সময় একসাথে কাটাবো। যেহেতু পবিত্র এবার লাইসেন্সটাও পেয়ে গেছে, তাই জন্য আর দেরি না করে আজকেই চলে এলাম গঙ্গায়। আর মাম্মা এখানে আসার সাথে সাথে ওকে তো আর ধরে রাখাই যাচ্ছে না, সামনেই বাচ্চাগুলো খেলাধুলা করছে, ও খালি কতক্ষণে ওদের সাথে গিয়ে খেলাধুলা করবে সেই জন্য দেখো হাত ছাড়িয়ে কী বায়নাটাই না করছে। তো গঙ্গার পাড়ে তো বাচ্চাদেরকে একটু সাবধানেই রাখতে হবে, তাই জন্য আমরা ওকে ছাড়ছি না। পানিহাটি গঙ্গায় আমাদের একটা স্পেশাল মেমোরি আছে। আমার আর পবিত্র রিলেশনশিপ হওয়ার পর প্রথম দুর্গাপুজোর অষ্টমীর দিন বিকেলটা আমরা দুজনেই পানিহাটি গঙ্গাতেই কাটিয়েছিলাম, তাই জন্য এই সমস্ত প্রেমের টাইমের ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমার কাছে ভীষণ স্পেশাল। আর এই যে সূর্যাস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই যে নৌকাগুলো যায় না, আমার ভীষণ ভালো লাগে দেখতে। আমার বরাবর গঙ্গার পাড় ভীষণ প্রিয়। গঙ্গার পাড়ে বসে থেকে একটা যে শান্তি পাওয়া যায় না, সেই শান্তিটা আমার মনে হয় অন্য কোনো স্থানে পাওয়া যায় না, এই জন্য আমার বড্ড বেশি ভালো লাগে। আজ হচ্ছে অমাবস্যার পরের দিন, তাই জন্য আমরা আসার পরপরই দেখছি বেশ ঠাকুর বিসর্জন হচ্ছে। আমরা এসে বসতে বসতে প্রায় ওই 3-4টে কালীমাকে তো বিসর্জন দিয়ে দিয়েছে, আর এখানে সিনটা এত সুন্দর লাগছে, এখানে সূর্য অস্ত যাচ্ছে আর এখানে মাকেও বিসর্জন দিচ্ছে। আমার এত ভালো লাগছিলো এই ঘাটের পাশে দাঁড়িয়ে থেকে এই সিনটা দেখতে, আমি ভাবছি তাই জন্য যে তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই আমি একটু ক্যাপচার করে নিচ্ছি। এখানে ঢাকের তালে তালে মাম্মা একটু হাত মেলাচ্ছে, প্লাস একটু কাঁদু নাচাচ্ছে। ওকে নিচে নামিয়ে দিলে এক্ষুনি ও কিন্তু নাচা শুরু করে দেবে। গঙ্গার পাড় বলে কথা, সেই রিস্ক কি আর নেওয়া যায়? তো মাকে এখানে 7 বার ঘোরানো হয়ে গেছে, এবার হচ্ছে বিসর্জন দেওয়ার পালা। সূর্যাস্তের সাথে এই বিসর্জন, এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যিনি বিসর্জন দিতে মানে গঙ্গায় নামছিলেন, তাকে বারবার করে তার বাড়ির লোক বলছে যে প্লিজ বেশি দূর যাস না, বেশি দূর যাস না, যত যাই হয়ে যাক না কেন গঙ্গা কিন্তু একটা ভীষণ রিস্কি জায়গা। আর আমরা সবাই জানি যে এই মানে গঙ্গায় ঠাকুর বিসর্জন দিতে গিয়ে কত মানুষের কত অ্যাক্সিডেন্ট হয়, তবুও মানুষের ফ্লোতে বয়ে যায়। তো মাকে বিসর্জন দিতে কিছুটা এগিয়ে যায়, উনি বেশ খানিকটা এগিয়ে গেছিলেন, তো তারপরে উনি আবার ফিরে এসছে। আর এখানে দেখো কী সুন্দর একটা কাপেল একজন একজনকে খাইয়ে দিচ্ছে, দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর মাম্মা এখানে চতুর্দিক দেখছে আর এনজয় করছে, ও যে কোন ধ্যানে মগ্ন হয়ে গেছে ওই জানে। আর একটু আগে কিন্তু কয়েকটা বাচ্চার সাথে মানে সামনে যারা খেলছিল তাদের সাথে কিন্তু মাম্মা ভীষণ খেলেছে। পবিত্র এই সমস্ত ক্যামেরা বন্দি করতে অল টাইম ভুলে যায়, আর এখানে যখন তিনি তার মেয়ের সাথে খেলেন আমি কি সুন্দর করে ক্যামেরা বন্দি করি, কিন্তু বাবুর মাথায় সে সমস্ত থাকে না। ও খালি জায়গা খুঁজছে যে কোথা থেকে কিছু একটু কুড়িয়ে পাবে, সেটা হাতে নেবে, সেটা নিয়ে খেলবে। অবস্থা বুঝতে পেরেছো? প্রায় সন্ধে হয়ে এসছে, আমরাও বসে পড়েছি একটু চা নিয়ে, কারণ তাড়াতাড়ি এবার ফিরতেও হবে। অতিরিক্ত সন্ধেবেলায় আমার বাড়ি থেকে বারণ করে যে তোরা গঙ্গার পাড়ে বসবি না মেয়েকে নিয়ে খুব সন্ধেবেলা বা রাত্রিবেলা। আর এই দেখো কাণ্ড, একটু আগে যাদেরকে বললাম কি সুন্দর যত্ন করে একে অপরকে ঘুগনি খাই দিচ্ছে, তাদেরকেই তার পরের মুহূর্তে এরকম একটা সিনে দেখবো আমি কিন্তু কখনোই কল্পনা করিনি। এখানে অনেক বাচ্চা রয়েছে,
প্রচুর বাবা মা তার বাচ্চাদেরকে নিয়ে গঙ্গার পাড়ে এসে বসে আড্ডা দিচ্ছে, সেখানে তুমি চতুর্দিকের পরিবেশ দেখে শুনে এই সমস্ত শুরু করে দেবে? এটার তো কোনো মানে হয় না। ভালোবাসা দেখতে বড্ড সুন্দর যদি সেটা শোভনীয়ভাবে দেখানো হয়। এরকম জঘন্যভাবে তুমি পাবলিক প্লেসে ওপেনলি তোমার প্রাইভেট মুমেন্ট শেয়ার করবে সেটা তো একদমই দৃষ্টিকটু না। এটা গঙ্গার পাড়, এটা মনে রাখতে হবে যে তোমার এটা প্রাইভেট বেডরুম নয় যে তুমি যেখানে সেখানে এই সমস্ত করবে। তাহলে ওয়েতে যাও না ভাই, বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে, ওটাই আমাদের মেন উদ্দেশ্য আজকে বেরোনোর, পানিহাঁড়িতে আসার প্লাস গঙ্গা দেখাতে একটা উদ্দেশ্য ছিল। আর যাওয়ার সময় এত ভিড়, এত ভিড়, কারণ এখানে কোনো একটা বাস খারাপ হয়ে গেছে, এবার সেটাকে সরাতে গিয়ে পুরো ব্রিজের উপরটায় একদম জ্যাম হয়ে গেছে। এটা আমাদের ক্রস করতে প্রায় 30 মিনিটস লাগছে, যেখানে আমরা গঙ্গার পাড় থেকে আমাদের মাসির বাড়ি যেতে 15 মিনিটের মধ্যে হয়ে যায়, সেখানে আমরা প্রায় 30-35 মিনিট ধরে দাঁড়িয়েই আছি। তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি জ্যাম থেকে। এবার চলে এসেছি একটু ফুচকার দোকানে মাসির জন্য ফুচকা নিতে। আর এখানে মেয়ের কাণ্ড দেখো, সে আগেই একটা ফুচকা নিয়ে নিয়েছে শুকনো, সে বাবার কোলে গিয়ে বাবাকে খাওয়াচ্ছে। ইনি হাতে ফুচকা নিয়ে আগে খাওয়াবেন, তারপর নিচে খাবেন, আর বাবা থাকলে তো কোনো কথাই নেই, ইনি বাবা ছাড়া আর কারুকে চেনে নিন, ইনি আগে বাবাকে খাওয়াবেন। একটা ইংলিশ কথা আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, আমাদের সাথে সেই কেসটাই হয়েছে। এখানে দেখলাম 2-4 জন মহিলা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর এলাম এখানে ভিড় আছে, তার মানে ভালো মাকে এখান থেকে ফুচকাটা নিয়ে যাই। সত্যি কথা বলছি খুব বাজে ছিল ফুচকাটা, খুবই বাজে, মানে যেরকম বাজে সেরকম টক, মানে একদমই ফুচকার টেস্ট আমার ভালো লাগেনি, মনটা একদম ভেঙে গেছে আমার। তো আজকে আমার প্রথম হচ্ছে ফুড ব্লগিং নিয়ে চলে এসেছি আমি, একটা দোকানের ফুড ব্লগিং নিয়ে। কার দোকান, কি দোকান, আমি সমস্ত বৃত্তান্ত এই ভিডিওটাতে দিতে চলেছি। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর এই ভিডিওটার পাশে থেকো অবশ্যই, আর তোমরা অবশ্যই দোকানটাকে ভিজিট করো। একদম ছোট্ট একটা দোকান, তোমাদের দোকানটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সোদপুরে দোকানটা, এক্সাক্ট লোকেশনটা আমরা মালিকের কাছ থেকে জেনে নেব। চলো ভিতরে লুকঠুক গুলো দেখাই, কি কি পাওয়া যায় দেখাই। এই যে তো এই দোকানটা হচ্ছে আমার মাসির দোকান, আমার ছোট মাসির। এটার গৃহপ্রবেশের ব্লগ আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সবাই দেখেছো হয়তো, দেখে মনে করতে পারবে। এই যে আমার মেসো বসে আছে, আজকে আমরা পানিহাটি ঘুরতে এসেছি শুধুমাত্র মাসির দোকানে খাবার খাবো বলে। খুব ছোট্ট একটি দোকান কিন্তু অনেক নামদাম করে নিয়েছে আপাতত এর মধ্যেই। তো বলুন ম্যাডাম, এখানে এখন কি হচ্ছে? ঘুগনি গরম হচ্ছে তার জামাইয়ের জন্য। আপনার দোকানে কি কি পাওয়া যায় বলুন? স্পেশাল হাতে বানানো রুটি। আচ্ছা, আপনার রুটিগুলো একটুখানি দেখান, একটা রয়েছে এখন ঘুগনি, রুটি এখানে রাখা আছে। রুটিগুলো জাস্ট দেখবেন কি পাতলা, একদম পাতলা, নিট এন্ড ক্লিন, কোনো রকম স্পট নেই, নিট এন্ড ক্লিন। আমার মাসির হাতের রুটি অবশ্যই ভীষণ ভালো হয়, মাসি বলে বলছি না, কারণ আমি খেয়েছি তাই জন্য বলছি। আর কি কি পাওয়া যায় বলুন? এই যে চানা, চানা। আচ্ছা, চানাটা একটু হাতা দিয়ে নাড়িয়ে দেখাও। এই যে চানা, মটন ঘুগনি, অল্প করেই করি যাতে ওয়েস্ট না যায়। এই যে এখানে মটন ঘুগনি এখন সার্ভ হচ্ছে পবিত্রর জন্য। কিমা কি একদম পুরো ভর্তি, কিন্তু কিমাটা বেশি। তো আপনার দোকানে সেল কিরকম হচ্ছে? আমি তো শুধু ঠাকুরকে বলি আজকে যেন কেউ অর্ডার না দেয়, আমার হাত ব্যথা হয়ে যায়, তার জন্য আমি বলি আজকে যেন আমার সেলটা কমই হয়, কারণ আমি ফেরি উঠছে। মোটামুটি এখান থেকে রুটি নিয়ে সবার বাড়িতে বাড়িতে সার্ভ করে পাঁচটা করে আর কি, বাবার বাড়িতে, মার বাড়িতে, যেহেতু সফট হয় বয়স্ক মানুষদের জন্য খেতে। আর এই রুটিটা অনেকেই আছে যারা পরের দিন তারা অফিসেও নিয়ে যায়, যেহেতু রুটিটা সফট থাকে পরের দিন অফিসে গিয়ে খেতে তাদের সুবিধা হয়, নরম থাকে সেই জন্য। আচ্ছা আচ্ছা, আর কি কি পাওয়া যায়? আপনি আর কি কি করেন? চিকেন মোমো, ভেজ মোমো। আচ্ছা, আর কি কি করো? আর কি তরকা করো না? হ্যাঁ, তরকাও করি, আজকে যেহেতু দুটো করেছি আজকে আর তরকা করি নি, শিবরাত্রির পরের দিন এখন অনেকে নাও খেতে পারে। চাটা হচ্ছে অপশনাল, মানুষ পেঁয়াজ কুচি দেবো। এখানে আমাদের জন্য বানানো হচ্ছে এখন ঘুগনি, হ্যাঁ ঘুগনি পেঁয়াজ কুচি দিয়ে। মাসি আর মেশো নিজে, মানে বেসিক্যালি এটা মাসিরই সমস্ত ইয়ে, মানে মাসি রান্না বান্না করে। ডিমের অমলেট তো পাওয়া যায়, ডিমের অমলেট পাওয়া যায়, ডিমের পোচ, মাঝের মধ্যে মাংসও করি, চিকেন পকোড়া। আচ্ছা, মানে যেরকম মানুষের ডিমান্ড থাকে, তোমার পাড়ায় যেরকম ডিমান্ড থাকে। তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও। সোদপুর, পিসি চ্যাটার্জি রোড, অমরাবতী দিয়ে ঢুকে সোজা, আসলে যে কোনো লোককে বললেই, উত্তর পল্লী ক্লাবের সামনে বললেই
মোটামুটি আমার একটা নাম ডাক আছে মিউনিসিপালিটিতে কাজ করি তো নামটা বলে দাও রুটি নাও কেমন লাগে ভালো লাগে খেতে নরম হয় সফট হয় আশীর্বাদ করি তোমার ব্যবসা আরো অনেক গঙ্গা দেখার সাথে সাথে মাসির দোকানের মটন ঘুগনি খাওয়াও কিন্তু আমাদের আর একটা কারণ ছিল আজকে পানিহাটি আসা। আর মাসি আমার ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, তাই মাসির জন্যই ফুচকাটা আনা। আর এখানে মাসি মেয়েকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। মাসির দোকান থেকে রুটি নিয়ে এবার হচ্ছে যাওয়ার সময় বাজারটা সাড়ে আটটা। মেশো বসে পড়েছে কাজে। টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট। ব্যাগ তো ব্যাগ কোথায়? এই তো ব্যাগ এখানে। এই যে চললাম মামা, টাটা মামা। যেহেতু আমার মাসি হেলথ সেন্টারে কাজ করে, তাই এখানে প্রেশার মাপা আর ওয়েট মাপা দুটোর মেশিনই রেখে দিয়েছে। আর এখানে সমস্ত দামটামও লেখা রয়েছে। তো চলো এবার যাই বাড়ির দিকে। বাড়িতে এসে মাম্মাকে খাইয়ে নিজেরা ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে দুপুরের মাংস আর মাসির দোকান থেকে আনা রুটি। তো ঝটপট করে আমি খেয়ে নিই। আমাদের বাড়িতে বলেছিলাম না গেস্ট এসে, এই যে আমার মেজো মাসি শাশুড়ি আর মেজো মেশো শ্বশুর। এমা মাম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা কোথায় চলে গেছে? কোথায় মাম্মাম কই? খুঁজে পাওয়া যাচ্ছে না। কই মাম্মাম? মাম্মামকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ বাবা, কই রে, কই কই মাম্মাম কই? চলে যাচ্ছি কিন্তু আমরা, বেরোতে আবার পারছে না, বেরোচ্ছে না, বদমাস। চলে আয়, চলে গেলাম কিন্তু আমি। ঘুমাতে দে, থামি দেন, আমরা যাই। তো রাত বাজে এখন 10:45। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মাসিরা তো ঘরে শুচ্ছে, মেশো আর বাবা একসাথে শোবে। আর এখানে পবিত্র স্কিন কেয়ার রুটিন, মানে ওর মুখে একটু মলম লাগিয়েছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। এটা এখন বদমাশি চলবে অনেকক্ষণ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শীঘ্রই দেখা। কিছু বলবে তুমি? কিছু বলবে? কি বলবে? টাটা। আচ্ছা ঠিক আছে, বলে ভালো থেকো, বলে ভালো থেকো, বলে ভালো থেকো, বলে গুড নাইট, গুড নাইট, একটা ফ্লাইং কিস, থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মেয়ের বাই বাই ফ্লাইং কিস দিয়ে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। পাশে থেকো, গুড নাইট।